এটা হচ্ছে সব লাচালদের কথাবার্তা, গ্রামের যে লাচিয়াল অশিক্ষিত মূর্খ মানুষের কথাবার্তা। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা এমন কিছু মানুষদেরকে মিনিস্ট্রেশন পেয়েছি, তারা হচ্ছেন গ্রামের যে মূর্খ মানুষ হিসেবে কথাবার্তা বলে চার দোকানে বসে। এই হলো সেই আদালতের কথা, যে আদালতের বরাত দিয়ে হাসান মাহমুদ, যাকে লোকেরা ঠাট্টা করে হাসাও মাহমুদ বলে, তিনি এখন পররাষ্ট্র মন্ত্রীর আসনে সমাসীন হয়েছেন, তার যে বাগাড়ম্বর আমরা শুনেছি। তো আমি একটু চৌধুরী আমিনের কাছ থেকে জানতে চাই যে তারেক রহমানের মামলাটার বিষয়ে আপনার মন্তব্য কি প্লিজ। উনি যদি আইনজীবী হতেন তাহলে এত আইনের ব্যত্যয় ঘটে এমন কোন কথা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এই কথাটা বলতেন না। আমরা জানি যে ইউকে, ইউনাইটেড কিংডম, যাদেরকে পলিটিক্যাল অ্যাসাইলাম প্রদান করে, সেটা হচ্ছে 1952 এর জেনেভা কনভেনশন অনুযায়ী প্রদান করে থাকে। এবং কোনোভাবেই যদি এরকম হয় যে যাকে অ্যাসাইলাম দেওয়া হচ্ছে, যিনি অ্যাসাইলাম সিক করছেন, তাকে যদি তার দেশে ফেরত দেওয়া হয়, তাহলে তার লাইফ উইল বি ইন ডেঞ্জার, তার তার জীবন হুমকির সম্মুখীন হতে পারে, তার বিরুদ্ধে লাইফ ইমপ্রিজনমেন্ট এরকম জাজমেন্ট আছে। আমরা দেখেছি যে তারেক, মিস্টার তারেক রহমানের বিরুদ্ধে ফাঁসির আদেশ পর্যন্ত আছে, ডেথ সেন্টেন্স, সর্বোচ্চ ডেথ সেন্টেন্স পর্যন্ত আছে। তো এক তো হচ্ছে ইউকে জেনেভা কনভেনশনের সিগনেটরি কান্ট্রি, সেকেন্ডলি হচ্ছে তারা ডেথ পেনাল্টি যে দেশগুলো দেওয়া হয় সে দেশে কাউকে হস্তান্তর করে না। এটা হচ্ছে বিশাল বড় একটা, এমন কোন প্রসেস এখন পর্যন্ত দেখা যায়নি গ্রেট ব্রিটেনে। আর বাংলাদেশ যদি উনি যদি গ্রেট ব্রিটেন থেকে তারেক জিয়াকে ধরে এসে নিয়ে যেতে পারেন, এটা হচ্ছে সব লাচিয়ালদের কথাবার্তা, গ্রামের যে লাচিয়াল অশিক্ষিত মূর্খ মানুষের কথাবার্তা। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা এমন কিছু মানুষদেরকে মিনিস্ট্রি হিসেবে পেয়েছি, তারা হচ্ছেন গ্রামের যে মূর্খ মানুষ হিসেবে কথাবার্তা বলে চার দোকানে বসে। উনি এরকম এরকম টাইপের কথাবার্তা তারা বলে থাকেন, তারা তো নির্বাচন করে নির্বাচনের মাধ্যমে আসেন নাই, এটা হচ্ছে একটা সমস্যা। আর একটু স্টাডি করে, একটু পড়াশোনা করে কথা বলতে হয়, একটা ফরেন মিনিস্টার হচ্ছে সবচেয়ে একটা ভেরি ইম্পর্টেন্ট পোস্ট ফর এ কান্ট্রি। সো বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে উনি যে কথাটি বলেছেন, এটি লজ্জাজনক। এটি হচ্ছে উনি আইনের সম্পর্কে ন্যূনতম জ্ঞান ওনার নেই, এবং ব্রিটেন কিভাবে চলে, ইউকে কিভাবে চলে, ইন্টারন্যাশনাল ল কিভাবে কাজ করে, এই সম্পর্কে ওনার ন্যূনতম জ্ঞান নেই। যদি ন্যূনতম জ্ঞান থাকতো এইসব কথাবার্তা, উনি এইসব ফালতু কথাবার্তা উনি বলতেন না। এখন প্রশ্ন হচ্ছে যে আদৌ মানে এটা পসিবল হবে কিনা। আমরা এটা আমি একজন ইন্টারন্যাশনাল ল স্পেশালিস্ট, আন্তর্জাতিক আইনে আমার ডিগ্রি রয়েছে, আমার থিসিস রয়েছে, আমি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ হিসেবে মনে করছি যে এটা হচ্ছে জাস্ট পাথরাওতা ছাড়া কিছু, মানে এটা কিছুই নয়, এটা ইটস ভেরি ইম্পসিবল যে এখানে একজন অ্যাসাইলাম সিক করেছেন, পলিটিক্যাল অ্যাসাইলাম যাদের যাকে প্রদান করা হয়েছে, তাকে মানে এখান থেকে নিয়ে যাবেন বাংলাদেশে, বাংলাদেশে নিয়ে গিয়ে বিচার করতে। তারা তো হচ্ছেন বঙ্গবন্ধুর খুনি যারা ছিলেন, তাদেরকে তো নিতে পারছেন না, তাদেরকে তো নিতে পারছেন না, উনি তো কানাডা থেকে নিতে পারছেন না। হ্যাঁ, তো উনি গ্রেট ব্রিটেন থেকে এসে নিয়ে যাবেন, কথাবার্তা হাস্যকর কথাবার্তা, এটা হচ্ছে আমাদের জাতির জন্য লজ্জাকর। এইসব মিনিস্টারদের যে কথাবার্তা গুলো, তাদের আরো এক তো হচ্ছে উনি যে পজিশনে ছিলেন আগে বাংলাদেশের একটা একটা দায়িত্ব উনাকে দেওয়া হয়েছিল, উনি যে সকল পলিটিক্যাল কথাবার্তা বলতেন, এখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যদি সেই কথাবার্তা গুলো চালিয়ে যান, যে আদালতের কথা উনি বলছেন, যে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসাবে তাকে ধরে নিয়ে আসা হবে এবং তার উপর সাজা প্রয়োগ করা হবে, সেই আদালতের কথা বলছিলাম। এটা তো সেই আদালত, যে আদালতের রায় বেলজিয়াম থেকে লিখে পাঠানো হয়, যে আদালতের সেই সমস্ত কেলেঙ্কারি স্কাইপ কেলেঙ্কারি হিসাবে বিশ্বময় পরিচিত, সবাই জানে, লন্ডনের ইকোনমিস্ট পত্রিকা, বাংলাদেশের আমার দেশ পত্রিকা সেই স্কাইপ কেলেঙ্কারির বিস্তারিত তুলে ধরেছিল। তিনটি রায় বেলজিয়াম থেকে লিখে পাঠানো হয়েছিল, মুজাহিদ সাহেবের বিরুদ্ধে রায়, সাইদি সাহেবের বিরুদ্ধে রায়, সালাউদ্দিন কাদের সাহেবের বিরুদ্ধে রায়, বেলজিয়াম থেকে লিখে পাঠানো হয়েছে, বাংলাদেশের থেকে পড়ে শোনানো হয়েছে, সেই সবগুলি স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে আমরা জানার সুযোগ হয়েছে। এবং আমি বলতেছিলাম যে আগের দিন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের বিরুদ্ধে লেখা রায় লিক আউট হয়ে গেছিল, পরের দিন সেম রায়, দাড়ি কমা সেমিকোলন এর কোনো ব্যবধান নাই, অবিকল সেই রায় আদালত থেকে পড়ে শোনানো হয়েছে। সাবেক বিচারপতি সিনহা সরকারের ইচ্ছার বিরুদ্ধে একটি সাংবিধানিক মামলায় রায় দেওয়ার কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তারেক জিয়াকে একজন বিচারক নির্দোষ খালাস ঘোষণা করার কারণে যান বাঁচাবার জন্য দেশ ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে মামলা হয়েছে সারা দুনিয়া তার দুনিয়ায় নিন্দার ঝড় উঠেছে। তো আমরা সম্প্রতি কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব নিজেই স্বীকার করেছেন, বিএনপিকে আমরা প্রস্তাব দিয়েছিলাম যদি ইলেকশনে আসে তাহলে এক রাতে 20,000 মামলায় আমরা জামিন দিয়ে দিব, তোমাদের সমস্ত নেতা এবং কর্মীদের ছেড়ে দিব, কিন্তু বিএনপি সেই প্রস্তাব গ্রহণ করেনি। এই কথার দ্বারা প্রমাণিত হয়েছে আদালতের রায় আদালতে গৃহীত হয়নি, সিদ্ধান্ত গৃহীত হয় না, বরং প্রধানমন্ত্রীর অফিসে গৃহীত হয়, রাজনৈতিকভাবে এই সকল মামলার রায় ঘোষণা করা হয়। তা না হলে 20,000 মামলার রায়, 20,000 কর্মীকে এক রাতে ছেড়ে দেওয়া হবে, এটা কি করে সম্ভব? আদালতের প্রসিজিউরের মাধ্যমে এটা তো কিছুতেই সম্ভবপর নয়। এই জন্য তিনি সম্প্রতি নতুন মন্ত্রিসভায় স্থান পাননি, তার মন্ত্রিত্ব হারাতে হয়েছে, কিন্তু তিনি আপোষ করেননি, তিনি বলছেন আমি যা বলেছি সত্য বলেছি, একটুও মিথ্যা বলিনি। এখান দ্বারা প্রমাণিত হয় যে আমাদের আদালতের অবস্থা কি, আদালত শুধু ঘোষণার জায়গা, রায় লেখা হয় প্রধানমন্ত্রীর অফিস থেকে। এই হলো সেই আদালতের কথা যে আদালতের বরাত দিয়ে হাসান মাহমুদ, যাকে লোকেরা ঠাট্টা করে হাসাও মাহমুদ বলে, তিনি এখন পররাষ্ট্রমন্ত্রীর আসনে সমাসীন হয়েছেন, তার যে বাগাড়ম্বর আমরা শুনেছি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার বাগাড়ম্বর করেছেন, ওনারা বলেছেন তারেক জিয়াকে দেশে নিয়ে আসবেন, ওনারা তো খুনের মামলার আসামি, ওনাদের বাসায় খুনের মামলার আসামি যারা, তাদেরকে ফিরত নিয়ে আসতে পারেননি। তারা দেখাতে চায়, জনগণকে বিভ্রান্ত করতে চায় যে আমরা তো বিপুল ভোটে আওয়ামী লীগ বনাম দামি আওয়ামী লীগের নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় ফিরে আসছি, আর তারেক জিয়া ফিরে আসার কোনো সুযোগ নাই, তবে আমরা আনব, এনে তাকে শাস্তি দেব, জেলে রাখবো। সুতরাং দেশবাসী যেন এই আশা ছেড়ে দেয় যে এই স্বৈরাচারী সরকারের আর পতন হবে না, তারাই আজীবন ক্ষমতায় থাকবে, তারাই আবার নতুন করে বাকশাল কায়েম করবে। এই ভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্যে, হতাশ করার জন্যে তারা এই সমস্ত বাগাড়ম্বর করছেন, বাস্তবে তারেক জিয়াকে দেশে ফিরত নেওয়ার কোনোই সুযোগ নাই। ধন্যবাদ সবাইকে।